স্বাগতম টেকহাউস প্রোডাকশনে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হলো, আপনার স্মার্টফোন যদি হারিয়ে যায় তাহলে সেটি আপনি কিভাবে খুঁজে বের করবেন সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। এটার জন্য আমাদের যে অ্যাপসটি লাগবে সেই অ্যাপসটি আপনারা কিভাবে পাবেন, কোথায় পাবেন সেটা ভিডিও শেষে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনার স্মার্টফোনে অবশ্যই জিমেল আইডি লগ ইন করা থাকে, সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে আছে, সেটি থাকলেই চলবে। এবং কি আপনার স্মার্টফোনে অন্য স্মার্টফোনে, অর্থাৎ যেই ফোনটি হারিয়ে গেছে সেটি তো গেছে, আপনার অন্য একটি স্মার্টফোনে এই অ্যাপস একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনি সেই হারিয়ে যাওয়া ফোনটির লোকেশন বের করতে পারবেন। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটি সেই অ্যাপসটি আমরা দেখি। আমরা অ্যাপসে যাই, অ্যাপসে যাওয়ার পর দেখবেন নিচের দিকে সাইন ইন অ্যাজ গেস্ট এই অপশনটিতে আপনারা যাবেন। নিচের দিকে দেখেন সাইন ইন অ্যাজ গেস্ট এই অপশনটিতে যাবেন। যাওয়ার পর আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটির যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড সেটা এই সাইন ইন অ্যাজ গেস্টে এখানে আসে আপনি ইনপুট করবেন। আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই জিমেলটি আপনি এখানে ইনপুট করবেন। তো আমি দেখানোর জন্য আমার পাশে একটি আমি ফোন রেখেছি, সেই ফোনটিতে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করা আছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি, যে ফোনটি আমরা সেই লোকেশনটা পাচ্ছি কি না। এবং আমরা চাইলে এখান থেকে ফোনটা চাইলে বাজাইতে পারবো, অর্থাৎ আপনার ফোনে কল আসলে যেমন সাউন্ডটা হয় সেটি আসবে। তো আমাদের এখানে পাসওয়ার্ডটি আনশো করার জন্য স্ক্রিনটি লক করা হয়েছে, আমি পাসওয়ার্ডটি দেখাতে যাচ্ছি না। যাই হোক, তো আমি জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম নেক্সট করলাম। দেখেন নেক্সট করার পর দেখেন সাথে সাথেই সেই ডিভাইসটির লোকেশন এই যে দেখেন আমাদের দেখায় দিচ্ছে যে কোন জায়গায় আছে, কালীবাড়ি দেখাচ্ছে। ঠিক আছে, আমি কালীবাড়িতে অবস্থান করছি। ঠিক আছে, এবং কি সেই ফোনটি আপনার কোন মডেলের সেটাও শো করতেছে। দেখেন আমি আইটেল A26 এই মডেলের ফোনটার লোকেশনটা করতেছি। ঠিক আছে, এবং কি এটা কোন সিমের মাধ্যমে চলতেছে, দেখেন টেলিটক সিমের মাধ্যমে চলতেছে, সেই ফোনে কতটুকু চার্জ আছে সেটাও শো করতেছে। ঠিক আছে, পাশাপাশি আপনি দেখেন ফোনটার নিচের দিকে একটা প্লে সাউন্ড আছে, সেটাতে ক্লিক করলাম, দেখেন একটা সাউন্ড হচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি যখনই প্লে সাউন্ডে ক্লিক করছি তখন কিন্তু একটা সাউন্ড হচ্ছে। দেখেন আমি প্লে সাউন্ডে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু সাউন্ড প্লে হচ্ছে। তো আমি সাউন্ডে স্টপ করলে করি, দেখেন আমরা প্লে সাউন্ড করে সেটার সাউন্ড শুনতে পাচ্ছি। এবং কি এটার লোকেশন জুম করে আপনি দেখে নিতে পারেন কোন জায়গায় সেটি আছে। এবং এটার পাশাপাশি আপনি দেখেন নিচের দিকে ইরেজ ডিভাইস নামে একটা অপশন আছে, ইরেজ ডিভাইস, দেখেন এখানে আপনি পরে নিতে পারেন কী কী আছে। এটা যেটা আছে আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে যে ধরেন আপনি ফোনটা হারিয়ে গেছে, আপনি ফোনটা খুঁজে পেতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আপনার যত ডকুমেন্টস আছে সেই ফোনে সেভ করা সেগুলো আপনি ডিলিট করে যেতে যাচ্ছেন, তাহলে ইরেজ ডিভাইস যদি আপনি এখান থেকে করে দেন তাহলে সেই ডিভাইসের যে ডাটাগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। আরেকটা দেখেন সিকিউর ডিভাইস যে অপশন, সিকিউর ডিভাইস এখানে আপনি কী পাবেন, আপনার ফোনটিতে যদি লক করা না থাকে তাহলে সেটা লক করতে পারবেন। যেমন আমার এটা এখানে দেখেন আমার ফোনটি কিন্তু স্ক্রিন লক করা নেই, তো আমি চাইলে এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি এটাতে লক করতে পারবো। তাহলে দেখেন এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনটি কোথায় আছে সে লোকেশনটা দেখতে পাচ্ছেন, কোন ফোনে লগ ইন আছে সেটা দেখতে পাচ্ছেন, এবং কোন সিম দিয়ে চলতেছে সেটাও দেখতে পাচ্ছেন। এবং কি আপনি একটা সাউন্ড প্লে করে আপনি শুনতে পাচ্ছেন, তাৎক্ষণিকভাবে যদি আপনি এই অ্যাপসটি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই আপনার ফোনের লোকেশনটা আপনি তাৎক্ষণিকভাবে খুঁজে পেতে পারেন। তারপর হচ্ছে সিকিউর ডিভাইস, অর্থাৎ আপনার ফোনটিতে স্ক্রিন লকের ব্যবস্থা করতে পারেন, সেটা দেখতে পারেন। এবং কি আপনি যদি সেই ফোনটা খুঁজে পেতে নাও চান তাহলে আপনি সেই ডাটাগুলো ইরেজ করে দিতে পারেন। তো এটার জন্য এই অ্যাপসটা আপনার কোথায় পাবেন, প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনার সার্চ দিবেন গুগল ফাইন্ড ডিভাইস, GOOGLE ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে, গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটিতে যাবেন, লোগোটা আপনি দেখে নিন, এই অ্যাপসটি আপনারা সেট আপ দিয়ে নেবেন। আমার অলরেডি সেট আপ দেওয়া আছে, তো আমার কাছে আপডেট চাচ্ছে, আমি আপডেট দিচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি সুন্দর কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।